যজ্ঞের প্রসাদ বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে, তার সঙ্গে অযোধ্যা থেকে পাঠানো আমন্ত্রণ পত্র এবং মন্দিরের ছবি এটা বাড়ি বাড়িতে আমরা পৌঁছে দিচ্ছি। এবং এর যে অপরন্ত সারা এবং সনাতনী হিন্দু যারা যারা রামলালাকে 500 বছর অপেক্ষা করতে হয়েছে, রামলালাকে নতুন করে প্রতিষ্ঠিত করবার জন্য আগামী 22শে জানুয়ারি 500 বছর পর রামলালা নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে। শান্তিপুর তারপর রানাঘাট কিরাম সারা পাচ্ছেন? সব জায়গাতে, শুধু শান্তিপুর রানাঘাট বলে না, সারা রাজ্য জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে সনাতনীদের একটা আবেগ যে আগামী 22শে জানুয়ারি রামলীলা নতুন করে প্রতিষ্ঠিত। এটা খুব শুভ জিনিস, তুমি এক সময় গিয়ে ওদের গিয়ে সপরিবারে ঘুরে আসবে। আর এটা পাঠিয়েছে আমন্ত্রণ পত্র অযোধ্যা থেকে, আর এটা হচ্ছে অযোধ্যাতে যোগ্য হয়েছিল তার প্রসাদ ঠাকুরের কাছে রেখে দিতে হবে। ঠাকুরের